তোমরা যে মন্দিরটা এখন দেখছো দর্শন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলডি সিরিজ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে যাচ্ছি আমাদের এখানে নবদ্বীপে পোড়ামাতালায় পুজো দিতে। তো তার আগে মা গঙ্গা স্নান করবে, আমরা বাড়ি থেকে স্নান করে নিয়েছি, গঙ্গা স্নান করবো না, কেননা গঙ্গা গেলে যদি ও ডুবে যায় এর জন্য এখানে স্নান করে নিয়েছে। ঠিক আছে, তাই ঠিক বলেছি না? ঠান্ডায় ভয় পাও তাই তুমি? না মোটেই না, তুমি ঠান্ডায় ভয় পাও, আমি না। বাড়িতে স্নান করে নিয়েছি, গঙ্গায় করবো না। তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি গাড়িতে উঠে গেছি, এবার যাচ্ছি, চলো। ওই যে মা যাচ্ছে, দাদা যাচ্ছে জল আনতে ঘাটে, দাদা জল নিয়ে আসছে, প্রচন্ড ভারী জলের দামটা, জুতো পরে দেখো করে দিচ্ছি। হ্যাঁ তুমি দেখো, আমাকে তিলক পরিয়ে দিল, শুনতে পেলে তোমরা? তো ক্যামেরাটা চালু করতে পারিনি, এই দেখো দেখো তিলক পরিয়ে দিয়েছে, খুব ভালো কাজ করেছে। নামো আরো, নামো কি আর একটুখানি নামো,
পোড়ামাতালার মন্দিরের পাশেই আছে মা ভবতারিণীর মন্দির। তো আমরা যথারীতি ওইখানে গিয়ে ঠাকুর দর্শন করে নিলাম, মাকে দর্শন করলাম, মায়ের সেই অপরূপ রূপটা আমরা দেখলাম। তারপরে আমরা যাচ্ছি পাশে যে শিব মন্দির আছে তার ঠিক অপোজিট সাইডে, এই সেই শিব মন্দির। তোমরা শুধু গাছটা দেখো, মানে পুরো মন্দিরটা জুড়ে রয়েছে গাছটা, মানে পুরো জায়গাটাতে এই গাছটা। তো দেখো এই বাবার দর্শনটা করো, দেখো এই বাবা মানে সময়ের সাথে সাথে বাড়ে, মানে কোনো নর্মাল মানুষ যেরকম বাড়ে এই বাবাও ছোট থেকে মানে বড় হতে দেখেছি। আমি যখন এর আগে এসেছিলাম তখন অনেক ছোট ছিল, মানে এর আগে এসেছিলাম বললে ভুল, আমি মানে আমার নবদ্বীপেই বাড়ি, তো এখানে আমার প্রায়ই আসা হয়, কিন্তু মানে সেরকমভাবে পুজো দিই না, কিন্তু দর্শন করে যাই বাবাকে। তো দেখো আমি এই চন্দ্রমিত্র নিলাম বাবার স্নান জল, ছিল না এক ফোঁটা মতো পড়েছে, তো আমিই নিয়ে নিয়েছি। ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মা পিছনে দাঁড়িয়ে আছে, তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো, খিদেও পেয়ে গেছে প্রচন্ড, তো এসেছিলাম পুজো দিতে। দেন পুজো দেওয়ার যাওয়ার পথে বলছে কি এখান দিয়ে একটু আস্তে আস্তে চালাও, দেন এখানে অনেকগুলো কাপড়ের দোকান আছে। আরে দেখো কি ফুলে যাই, এই যে এই যে এটা একটা কিনলো, আর কি কিনেছো? জলের বোতল। আর কি কিনেছে গো মা? আর কই, আর কিনেছে এই কি ক্রিম কিনলো না? ও হ্যাঁ হ্যাঁ, দেখাও তো আর কি কিনেছে গো? যত দেখালো তাহলে কিন্তু আরো বেশি কিনে দিতে হবে। এই যে আরো আরো কি কিনেছে, এই দেখো এসেছিল পুজো দিতে, এগুলো কিন্তু কেনার কথা ছিল না, এবার রাস্তায় যা দেখবে সেটাই চাই। আর কি নেবে বলো রাস্তা চলে যেতে? একটা BMW কার চাই। বেশ হয়ে গেল, আর কি জামা কাপড় কিনেছি কিনা তার তো প্রুফ দেখিয়ে দিলাম, আরো অনেক কিছু কিনেছে। ফাইনালি বাড়ি চলে এসেছি, নামলাম, কি বলবে এই যে পুরু 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 সহ আরো আছে। তো ফাইনালি ভিডিওটা এখানে এন্ড করছি, আর ভিডিওটা জানিও কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করো, বেল আইকনটা হিট করে দাও, সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা ভিডিও দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। হ্যাঁ টাটা।